বিদ্যুৎ দপ্তরের কর্মী পরিচয় দিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা ও টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ মঙ্গলবার বাগদা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বিদ্যুৎ দপ্তরের নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম উৎপল সিনহা হাবড়া বাণীপুরের বাসিন্দা আটক ওই ব্যক্তি বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্য পরিচয় দিয়ে কৃষকদের কাছ থেকে টাকা আদায় করতেন বলে অভিযোগ জানা গেছে বাগদা ব্লকের বাসঘাটা এলাকার পাঁচ কৃষকের কাছ থেকে কৃষি জমিতে ব্যবহৃত পাম্পের বিদ্যুৎ সংযোগ পাইয়ে দেওয়ার নাম করে প্রায় একাশি হাজার টাকা নেন উনি যে আমাদের মাঠের মোটর লাইন দেবে আমরা বললাম যে কতদিনে দিতে পারেন তা বলছে আমরা বোরোর মধ্যে পাই দেবো দু মাস মতন টাইম লাগবে কুড়ি হাজার টাকা তারপরে এখন কি বুঝতে পারবে এখন বাগদায় আজকে এসে বাগদা ডিস্টার্ব দেখলাম যে পুলিশ পুলিশ নিয়ে হাজির আমরা আসলে আমাদেরকে ধরে বেশ কিছুদিন হয়ে গেলেও কৃষকরা বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ওই ব্যক্তির ওপর চাপ সৃষ্টি করেন সেই মতো বাগদা বিদ্যুৎ অফিসে আসতে বলেন কৃষকদের অফিসে এসে কৃষকরা দেখেন অফিসে তাদের নামে কোনো কাগজপত্র বা টাকা জমা পড়েনি বিদ্যুৎ দপ্তর স্টেশন ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ করেন তারা জানা যায় উৎপল সিনহা নামে কোনো সদস্য নেই বিদ্যুৎ দপ্তরে আগে একবার এক লাখ হাজার টাকা তুলেছিল সদস্য বলে আমি কার জেলার সদস্য আমি লাইন পাইয়ে দেব বলে এই টাকা তুলেছিল এইবারও এই যে পাঁচজন গিয়ে কমপ্লেন করছে এই পাঁচজনের কাছ থেকেও টাকা তুলেছে অ্যা সদস্য বলে এবং কিন্তু আমাদের অ্যাবেকার কোনো লোক না ও জেলারও কেউ না রাজ্যে এখানে ব্লকেরও কেউ না ও কোনো অ্যাঁ লোকই না একদম সিটিং বাস এই করে এই ব্যবসা করেই খায় মঙ্গলবার অভিযুক্ত বাগদা বিদ্যুৎ দপ্তরে আসলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন কর্মীরা এরপরই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে এখন আমরা জানি যে হয়তো লাইনটা মাসের মধ্যে হয়ে যাবে এখন লাইনে তেল কিনার তো আমাদের পয়সা করি খুব এখন তেলের দাম বেড়ে গিয়েছে যদি মোটরের লাইনটা হয়ে যায় তাহলে আমরা চাষটা করতে পারবো রিপোর্ট নিউজ ল্যান্ড বাগদা